বাঙালিদের খুবই পরিচিত এবং প্রিয় রুই মাছের কালিয়া রেসিপি আজ দেখাবো লঞ্চে রয়েছে রুই মাছের কালিয়া তো আমার স্টাইলে আপনাদেরকে রুই মাছের কালিয়া আজকে দেখাবো তার মধ্যে আমি নিয়েছি দুটো গোটা টমেটো ছটা ছোট কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে চারটা ছোট ছোট পেঁয়াজ আদা রয়েছে রসুন রয়েছে এবং শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিলে ভালো লাগে তো শুকনো লঙ্কা কয়টা দিয়ে দেব। এই সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব এদিকে মাছগুলো ফ্রাই হয়ে গেছে সো কেটে রাখা মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি এবারে যে মাছ ভাজা তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে কষাবো মশলা যত কষানো হবে অত বেশি স্বাদ হয় সবজির তো লবণ আর হলুদও অ্যাড করে দেব লবণ হলুদ অ্যাড করে দেওয়ার পরে আরও একটু ভালো করে নাড়াতে চালাতে হবে হালকা করে ভেজে নিতে হবে আবার তারপরে মশলার টেক্সারটা যেই গাঢ় হয়ে আসবে তখন এই একটুখানি জল দিয়ে আমাকে কষে নিতে হবে তো আমি একটু জল দিয়ে নেব জল দিয়ে এটাকে শুকিয়ে নেব সেই মশলাটাকে যখন এই মশলাটা শুকিয়ে যাবে তেল বেরোনো শুরু হবে তখন আর একটু জল দিয়ে দেব। এটা একদম শেষবারের মতো দেওয়া তো একটু জল দিয়ে ভালো করে ফোটাবো এই ফোটানোর পরে মিট মশলা গরম মশলা আর মাছের ঝোল মশলা এখানে অ্যাড করে দেব তো ভেজে রাখা রুই মাছগুলো ঢেলে দেব। দেওয়ার পরে একটু ভালো করে ফোটাতে হবে ফোটানোর পর বন্ধুরা কিছুক্ষণ পর গাঢ় হয়ে আসবে আর ওপর দিয়ে একটা লাল আস্তরণ পড়বে তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের মাছের কালিয়া গরম গরম ভাতের সাথে চচ্চড়ি ডাল ভাজার সঙ্গে পরিবেশন